নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব, 3 বার 3 মাস কৃমির ওষুধ খেতে বললেন চিকিৎসক। এদিকে কুমিল্লার 4 উপজেলার 3টিতে এমপির স্বজনদের বাজিমাত। আরো জানিয়ে দেব, যে 2 বিভাগে 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 30 মে বেলা 11টায় হেলিকপ্টার যোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব MM ইমরুল কায়েস বুধবার 29 মে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বেলা 11টায় হেলিকপ্টার যোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের 119টি উপজেলার 934টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়েছে 1,73,867টি ঘরবাড়ি। দেশের 19 জেলায় তাণ্ডব চালিয়ে যাওয়া রিমালে 45,99,464 জন মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় জেলা প্রশাসনের তথ্যানুসারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতির এ তালিকা তৈরি করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও বড় বিপর্যয় ঘটিয়েছে রিমাল। এ দুটি খাতে প্রায় 750 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানিয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দিনে 3 বার 3 মাস কৃমির ওষুধ খেতে বললেন চিকিৎসক। কৃমিনাশক ওষুধের ডোজ দিনে 3 বার 3 মাস এমন কথা সাধারণত কেউই বিশ্বাস করবেন না। কিন্তু এমন কথা যখন কোনো চিকিৎসক লিখিত আকারে প্রেসক্রিপশনের মাধ্যমে বলেন, তাহলে কেমন হবে? সাধারণ চিকিৎসকরা লিখিত আকারে কিংবা মৌখিকভাবে যা বলেন রোগী তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করে থাকেন। সাধারণ কৃমিনাশক ওষুধ MBBS কোনো চিকিৎসক প্রতিদিন 1টা করে 3 বার 3 মাস খেতে নির্দেশনা দেয়। সেক্ষেত্রে চিকিৎসকের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন আসা স্বাভাবিক। এমনই প্রেসক্রিপশন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাশ করা চিকিৎসক দাবি করা সুমাইয়া আজাদ প্রাপ্তি। তিনি রংপুর মেডিকেল থেকে MBBS, CMU, আল্ট্রা এবং BMDC নিবন্ধনকৃত। সুমাইয়া আজাদ প্রাপ্তি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া ট্রাস্টের আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের স্ত্রী প্রসূতি গাইনি মেডিসিন রোগের অভিজ্ঞ এবং সোনোলজিস্ট পরিচয়ে নিয়মিত রোগী দেখেন। তবে নিজের এমন ভুল স্বীকার করতে নারাজ তিনি। কালবেলাকে ওই চিকিৎসক বলেন, এটি কলমের ভুল, স্লিপ অফ পেন, কলমের ভুলেই নাকি এমনটা হয়েছে। কালবেলাকে দেওয়া ভিডিও বক্তব্যে ডাক্তার সুমাইয়া আজাদ প্রাপ্তি নিজের ভুল স্বীকার করেছেন। তার এ একটু ভুলে যে মানুষের জীবন মরণের প্রশ্ন দেখা দিবে, তিনি হয়তো সেটা জানেন না। কুমিল্লার 4 উপজেলার 3টিতে এমপির স্বজনদের বাজিমাত। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার 4টি উপজেলার 3টিতেই জিতেছেন এমপির স্বজনরা। বুধবার 29 মে সকাল 8টা থেকে ব্যালটে ভোট শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলে। রাতে ফলাফল ঘোষণা করেন 6ষ্ঠ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তাদের মধ্যে মুরাদনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ডক্টর আহসানুল আলম কিশোর, দেবিদ্বার উপজেলায় স্থানীয়
সংসদ সদস্য আবুল কালাম আজাদের আপন ছোট ভাই মামুনুর রশিদ এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আবু জাহেরের আপন ভাতিজা আবু তৈয়ব অপি নির্বাচিত হয়েছেন। বড়িচং উপজেলা থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণপাড়া উপজেলায় সংসদ সদস্য আবু জাহেরের ভাতিজা আবু তৈয়ব অপি ঘোড়া প্রতীকে 43,655 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ব্যারিস্টার সোহরাব হোসেন পেয়েছেন 31,470 ভোট। যে দুই বিভাগে 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। ঘূর্ণিঝড় শেষ হলেও এখনও এর প্রভাব রয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিনই থেমে থেমে ঝড় হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দুই বিভাগের ওপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার 30 মে দুপুর 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় দেয়া 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার 31 মে সকাল 9টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান। বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করতে চাচ্ছে ওমান। এর 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে পারে। বুধবার 29 মে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এ খবর জানায়। গত বছর বাংলাদেশিদের জন্য হঠাৎ করেই ভিসা দেওয়া স্থগিত করে ওমান সরকার। গত 31 অক্টোবর রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানায় বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান, আর এটি তখন থেকেই কার্যকর হয়েছে। বুধবারের ওই প্রতিবেদনে বলা হয় এবার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেবে ওমান। এর মধ্যে আছে ফ্যামিলি ভিসা, জিসিসি দেশ বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা সহ সব ধরনের অফিসিয়াল ভিসা।